मांगो। अमी बुझे गेछी माँ, अमी बुझे गेछी। ये तुम्हारी एक अवतार, तुम्हें मरते अवतीर्ण होयेछो अबुझ भक्तेर चोख खुले दिते। ताई तो भाभी क्यों किछुते एटे उठते पारछी ना, क्यों ये पराजय। मागो मागो तुम्हारी अबुझ सन्तान के क्षमा करे दिओ मा, आमी तुम्हार साथे लड़ते गेछिलाम। ची 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 क्यों एत अभिनय करछेन? এসব অভিনয় আপনাকে মানায় না। মা গো কত পাপ করলে পাষণ্ড হয়, আমি এত বড় পাষণ্ড যে আমার বউ ছেলে মেয়ে সবাই সবাই আমায় ঘৃণা করে। কেউ চায় না আমায়। আমি এতক্ষণ বসে বসে ভাবছিলাম যে এই জীবনের মূল্য কি, কি লাভ এই জীবন রেখে। মা গো তুমি যে কাস্তে হাতে করে এসেছিলে সেটা কোথায়, কোথায়? হ্যাঁ কি করছো কি বাবা? বাবা কি দোষ প্রমাণ হলে মায়ের পায়ে বলি দেবে বলেছিলে না? নাও মা নাও, আমার রক্ত নাও, শেষ করে দাও আমায়। কাকে কি বলছো তুমি দাদা? অস্ত্র তুলে দিচ্ছ এই ডেঞ্জারাস মেয়েটার হাতে, একটা কোপ বসিয়ে দিলে তো দেখ। মায়ের পায়ে আমার মুন্ডু লুটোবে, তাতে যদি মুক্তি হয় আমার। নাও মা নাও, মারো, মেরে ফেলো আমায়, একেবারে মেরে ফেলো আমায়। আরে ব্রজদা দাঁড়িয়ে কি দেখছো, দাদাকে সরাও, মাথা খারাপ হয়ে গেছে দাদার। অভি অভি তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হব, বাইরে সব আমাকে অবিশ্বাস করছে, আমার নিজের কাছের জনের চোখে আমি ঘেন্না দেখেছি, তারপর শান্ত তো মনে হচ্ছে সব শেষ। শেষ তো তুমি নিজেই সবকিছু করেছো বাবা, তুমি চেয়েছো শেষ করতে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু বড় দেরি হয়ে গেল। আজ আমি নতুন করে সব শুরু করব বললেও বিশ্বাস করে আমাকে কেউ সেই সুযোগ দেবে না। আপনি সুযোগ চান? এসো দুর্গা। কি করছো এটা? হ্যাঁ কিভাবে মাথা গরম করে কেউ বাড়ি ছেড়ে যায় বাবা? দাদা ভাইয়ের মতো সহ্য শক্তি আমার নেই মেজো মা। ও অনেক কিছু মেনে নেয়নি, কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আর ও যে ভুলটা করেছে আমি কিন্তু সেই ভুলটা করব না। আমি দুর্গাকে তার প্রাপ্য সম্মান দিতে পারিনি, কিন্তু এই বাড়িতে দুর্গার আর অসম্মান হতে আমি দেব না। তোকে উস্কে দিচ্ছে তোর ছোট ভাই, তুইও বউয়ের হাত ধরে হাঁটা লাগা যা। মেজকা প্লিজ, আমি কতটা হেল্পলেস সেটা আমি একটু আগেই তোমাদের জানিয়েছি, প্লিজ এসব কথা আর বলো না আমাকে প্লিজ। দেখো আমার যদি সত্যি ক্ষমতা থাকতো তাহলে আমি অনেকে না 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 অনি অনি যেটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা ওর মনে হয়েছে সেটাই ঠিক। তুই যাও, তোর যদি মনে হয় তুই এই বাড়ি থেকে দূরে থেকে ভালো থাকবি তাহলে তুই তাই কর, যা চলে যা এখান থেকে যা। ওগো এগো ওগো, অনেক পাপ করেছো তুমি, অনেক ভুল করেছো, আর এই ভুল করো না তুমি। ওদের তুমি আটকাও, ওদের তুমি আটকাও। ছোট খোকা, ছোট খোকা যাস না বাবা, এগো এগো ওরা চলে যাচ্ছে। আজ
আজই শুভ দিনে ঘরের লক্ষ্মী চলে যাচ্ছে, অনর্থ হয়ে যাবে। এই অনর্থ হতে দিও না গো, তুমি তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি, ওদের তুমি আটকাও, ওদের আটকাও। তুমি তুমি ছোট কোকা, ছোট কোকা, তোর বাবাকে বোঝাবার সাধ্য আমার নেই, কিন্তু তোরা তো অবুঝনস। মা তুমি কি চাও বলো তো? তোর বউকে কি সবাই অসম্মান করে? আমরা কেউ ওকে ভালোবাসি না, কেউ যোগ্য সম্মান দেয় না দুর্গাকে। চোখের সামনে একজন মানুষ মারা যায়, আমরা কিচ্ছু করতে পারি না, কি মর্যাদা দিই বলো তো আমরা? তোর কি মনে হয় অনি, তোরা বাইরে গিয়ে বাঁচবি? এতদিন একা ছিলি তুই, তুই পিঠে একটা ব্যাগ নিয়ে রাস্তা রাস্তা ঘুরেছিস, এখন সঙ্গে দুর্গা রয়েছে, তুই ওকে নিয়ে রাস্তা রাস্তায় কোথায় ঘুরবি? রাস্তাতে নেই তো উনি আমায় দাঁড় করিয়েছেন, তাও যখন ছাদের অভাব হয়নি এখনো হবে না। একটা কথা তোমায় বলবো মা, মাথা ঠান্ডা করে শুনবে, আমি জানি, আমি জানি আমার স্বামী যেটা করেছেন যেটা সেটা ক্ষমার অযোগ্য, তবু আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। হয়তো তুমি প্রশ্ন করবে আমি কেন, কি করি বলো? আমার তো এখন এটাও মনে হয় যে আমি শাস্তি পেলে ওনার পাপের বোঝা কিছুটা হলে হয়তো কমবে। মা তুমি এসব কেন বলছো? তোমার তোমার তো কোনো দোষ নেই। দোষ কোন আমি জানি না, কিন্তু আমি তো ওনার স্ত্রী, এই দায়িত্ব আমি এড়াতে পারি না। ওনার ওনার কর্মের সুখ যদি আমি ভোগ করে থাকি তাহলে ওনার পাপের শাস্তি আমাকে ভোগ করতে হবে, আমাকে মাথা পেতে নিতে হবে। ক্ষমা চাওয়ার আমার মুখ নেই রে মা, তবু আমি বলছি। আর কেঁদো না মা, আর কেঁদো না, অনেক পাপ, অনেক পাপ রে মা, পাপ জমে জমে এমন জায়গায় আমরা পৌঁছেছি যেখান থেকে ফিরে যাওয়ার সব পথ, সব পথ বন্ধ। দরজার সামনে দাঁড়িয়ে নাটক করছে, এটা বেরোবে কি বেরোবে না? বেরোলে কিন্তু তোমার বিপদ, আম জনতার কাছে কিরকম সাপোর্ট পাচ্ছে দেখতেই তো পাচ্ছ। আর তোমার বড় ছেলে শুধু ওকে বাঁচাইনি, এক ধাপ উপরে তুলে দিয়েছে, দলে দলে লোক আবেগে ওর পক্ষ নিচ্ছে। এমনি বাইরে গিয়ে যদি সবাইকে উস্কে দেয় তাহলে কি অবস্থা হবে একবার বুঝতে পারছো? এটাই ওর প্ল্যান। ওই জনতার আদালত টাদালত কি বললো বুঝলে না? শুধু বুঝিনি, শুনেছি ওই মেয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। মানে তোর বউঠানের কথাগুলো শুনলে না? আমি তো ভাবছি আমার বউ এ কোন মন্দিরা। তবে একটা কথা মানতে বাধ্য হচ্ছি বুঝো, এই মেয়ে ম্যাজিক জানে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, ও ম্যাজিশিয়ান, এক করে সবাইকে নিজের দিকে টানছে, দল ভারী করছে, আর এগোনোর আগেই ওকে থামাতে হবে। কি করে কি করবে তুমি? ও ম্যাজিক করলে আমাকেও ম্যাজিক দেখাতে হবে। ঠাকুরমশাই শুরু করুন। বাবার পারমিশন নিয়ে তবে মায়ের পুজো শুরু হচ্ছে। কি সমস্যা মা জানতে পারি? পুজোটা আসলে কার, আপনার নাকি কালীমায়ের? দুর্গা প্লিজ ছেড়ে দাও এখন, এরকম পুজো হওয়ার থেকে না হওয়াই ভালো।